আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ব্রেকআপের আসল কারণ কি? দীর্ঘ 11 বছরের দাম্পত্যের অবসান চাননি তাহসান মিথিলা জুটি। নিজেদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে চেয়েছিলেন বাকি জীবনটাও একসঙ্গে কাটাতে। দুজনের মধ্যে তিক্ততা যাতে না বাড়ে তাই বছর দুয়েক আগে থেকে আলাদা থাকতেন দুজনে। ভেবেছিলেন সময়ের সাথে সাথেই ঠিক হয়ে যাবে তাদের সম্পর্ক, কিন্তু বাড়ছিল ব্যক্তিত্বের সংঘাত, পারস্পরিক বোঝাপড়া। তবুও একসঙ্গে কাজ করছিলেন দুজনে, চেষ্টা করছিলেন সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনার। অবশেষে দুজনেই বুঝতে পারলেন যে দাম্পত্য টেকার নয়। কিছু মিডিয়ায় তাহসানের পরকীয়ার খবর প্রকাশিত হলেও মিথিলার তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি, বরং তার বক্তব্য 11 বছর আগের মিথিলা আর তাহসান দুজনেই বদলে গিয়েছে। দুজনের লক্ষ্য, স্বপ্ন, মানসিকতা সবটাই ভিন্ন। এই ভিন্নতা সত্ত্বেও দুজনে একসঙ্গে পথ চলার চেষ্টা করছিলেন, কিন্তু আর পেরে উঠলেন না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।